আকাশ সৃষ্টির মধ্যে দিয়ে স্রষ্টাকে ছোঁয়া যায় এবং এই সুর যেটা তোমরা সবাই মিলে আমাদেরকে শোনালে যে বাজালে, সেই সুরের মধ্যে দিয়ে স্রষ্টা অর্থাৎ আমরা কালিকাদাকে ছুঁতে পারলাম। এবং এভাবেই যেন আমরা শুধু এই সময়টুকু নয় যেখানে আমরা সবে সবে তাঁকে পার্থিব শরীর হারিয়েছি, কিন্তু আমাদের মধ্যে যেন সব সময় যে কথা আমরা সব সময় বলছি এখন সেটাই যেন বরাবর বলি যে আমাদের কাছে যেন সব সময় তিনি এভাবেই সুরে সুরে আমাদের মনকে ছুঁয়ে থাকেন, এটাই বলার। তো সত্যি মানে আজকে দিনটা খুব রঙিন, খুব সুন্দর, অশোক পলাশ, মহুয়া, শিমুল সব কিছু ছুঁয়ে রয়েছে আমাদের এই দিনটাকে। কিন্তু তাহলেও কোথাও গিয়ে বুকের বাঁদিকে যেন একটা চিনচিনে ব্যথা থেকেই যায়। যে বললাম রঙের আনন্দটা কিছুটা হলেও ফিকে আমাদের কাছে, ফিকে ঠিকই। তো এরপরে যদি আর কিছু তোমার মনে আসে এবার। তাই এই একইভাবে
আরেক লোকশিল্পী তিনি লিখলেন, আমার নিতাই নবরু আমার নিতাই নবরু ওরে ডাকরে নিতাই নবরু বলে নিতাই নবরু নবরাস বিহারি ও নিতাই খনে পুরুষ খনে নারী একলা নিতাই নবরাস বিহারি ও নিতাই খনে পুরুষ খনে নারী দর্শকরা যারা শ্রোতারা রয়েছেন তাদের সঙ্গে কথা না বললেই নয়, তারা রয়েছেন তোমার সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে আজকে প্রথম কে রয়েছেন একটু দেখে নিই। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো সুপ্রভাত, বলুন কে বলছেন? আমি নমস্কার, আমি তপন বংশনী বলছি ত্রিবেণী থেকে। বিশিষ্টজি, সর্বপ্রথম আপনাকে এবং আকাশ আতে সমস্ত দর্শক বন্ধুদের জানাই হ্যাপি হোলি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো আমাদের মধ্যে এসেছেন এই সময়ের যে সব থেকে জনপ্রিয় শিল্পী অদিতি, অদিতি মুন্সি। নমস্কার অদিতি। নমস্কার। যেভাবে শুরু করলেন রবীন্দ্রনাথের গান এবং আমাদের যে লোকসঙ্গীতের গান সেটা শুনলাম, খুব ভালো লাগছে। তো দোলের শুভেচ্ছা সহ একটি গানের অনুরোধ করব, বসন্ত বাতাসে বন্ধু, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। এই গানটি করবেন, ভালো থাকবেন, আর একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার। অনেক অনেক রঙিন শুভেচ্ছা আপনাকেও আমাদের।